কর্মসূচি চলছেই চলবে আজকের অবরোধ কর্মসূচি চলছেই চলবে বিরাজুগের ত্রিপুরা রাজ্যের হাসপাতালগুলিতে বিদ্যুৎ থাকে না কেন বিদ্যুৎ দপ্তর জবাব চাই চলছেই চলবে আজকের অবরোধ কর্মসূচি বেহাল অবস্থা কেন বিদ্যুৎ দপ্তর জবাব চাই জবাব দাও ক্রিয়া যুগের হাসপাতালেও বিদ্যুৎ থাকে না কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও মডেল রাজ্যে হাসপাতালেও বিদ্যুৎ শহর গ্রাম পাহাড় সর্বত্র ঘন ঘন লোডশেডিং হচ্ছে মানুষ জনজীবন সেখানে স্বাভাবিকভাবেই নাজেহাল বিপর্যস্ত এমনকি আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আমাদের খোয়াই জেলা হাসপাতালে পর্যন্ত ঘন্টার পর ঘন্টা সেখানে বিদ্যুৎ থাকে না রোগীরা প্রচণ্ড যন্ত্রণা কষ্টের মধ্য দিয়ে হাসপাতালের মধ্যে কাটাতে হচ্ছে এমন একটা সময়ে দাঁড়িয়ে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপিআইএম আমরা চুপ করে বসে থাকতে পারি না আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা বিদ্যুৎ দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি যে এই অবস্থা চলছে কেন আমরা ঘন ঘন আজকের সময়ে ত্রিপুরা রাজ্যে একটা শব্দ শুনি আমাদের রাজ্য নাকি হীরা যুগে প্রবেশ করেছে আমাদের রাজ্য নাকি মডেল রাজ্যে উন্নীত হয়েছে মডেল রাজ্যের এই হচ্ছে নমুনা যে একটা জেলা হাসপাতালের মধ্যে পর্যন্ত ন্যূনতম বিদ্যুৎ পরিষেবা তারা দিতে পারছেন না আপনারা জানেন পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে আমাদের খোয়াই জেলা হাসপাতালে সেখানে অত্যাধুনিক জেনারেটরের ব্যবস্থা ছিল আপনারা জানেন পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে আমাদের খোয়াই জেলা হাসপাতালে সোলার লাইটের ব্যবস্থা করা হয়েছিল আজকের সময়ে আমরা জানতে পারছি এক বছরের বেশি সময় হয়ে গেল জেনারেটর নষ্ট হয়ে পড়ে আছে এক বছরের বেশি সময় হয়ে গেল সোলার লাইটগুলি নষ্ট হয়ে পড়ে আছে একদিকে স্বাস্থ্য দপ্তরের অপদার্থতা আর একদিকে বিদ্যুৎ দপ্তরের অপদার্থতা এর মাঝে পড়ে স্বাভাবিকভাবে এই রুগীদের স্বাভাবিক তাদের যে পরিষেবা পাওয়ার ছিল সেই পরিষেবা তারা সেখানে পাচ্ছেন না চলছে আপনার কিছু ভরসা নেই প্রায় প্রত্যেকটা দিন যদি